বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি, তবে নতুন। ফুলকপির বল, বল আকারে শেপ দিয়েছি আমি ফুলকপির যে বলটা বানিয়েছি, তো দেখেই বুঝতে পারছেন খেতে অনেকটাই মজা হবে, সবাই ট্রাই করবেন এটা আশা করব। আমি আপনাদেরকে ভেঙেই দেখিয়েছি, উপরেরটা মুচমুচে হবে, ভেতরেরটা জুসি হবে, তো কি কি লাগছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, আপনারাও চাইলে একটু সেদ্ধ করে নেবেন ফুলকপিটাকে। এবং আলুকে আমি সেদ্ধ করে মেল্ট করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, কাঁচামরিচকে আমি কুচি করে কেটেছি, পেঁয়াজের কলিকেও কুচি করে কেটেছি, রসুনকে আমি চপ করে নিয়েছি পাতলা করে কুচি করে, টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজকেও কুচি করে কেটেছি, সব কিছুকেই কুচি করে কেটেছি, কারণ আমি এটা বল আকারে শেপ দিব, তো লম্বা করে কাটলে হয়তো বা সেটা হবে না। আমি এখানে তিন রকমের ফ্লোর নিয়ে নিয়েছি, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং বেসন। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা নিয়ে নিয়েছি, সয়া সস দিয়ে দিব। আমি যে ফুলকপিগুলোকে বাপিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি আগে। আমি ফুলকপি নিয়ে নিয়েছি এবং আলুকে মেল্ট করে রেখেছিলাম, সেই আলু নিয়ে নিচ্ছি। আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিব, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আগে আমি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, রসুনের চপটা দিয়ে দিচ্ছি, রসুন যে রসুনটাকে আমি কুচি করে কেটেছিলাম, পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি কুচি করা, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে নিলাম। কাঁচামরিচটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। আমি একটা লেবু নিয়ে নিয়েছি, এখানে আমি লেবুটা একটু লেবুর রসটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি। যে ফ্লোরগুলো নিয়েছিলাম তিন রকমের, বেসন, ময়দা এবং চালের গুঁড়া আমি অ্যাড করে নিয়েছি, সয়া সস দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, 1 টিস্পুন সয়া সস দিয়েছি আমি। স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, সরিষার তেল অ্যাড করে দিচ্ছি,
সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি মাখিয়ে নিব। ফুলকপিটাকে আমি ভালো মতো মেল্ট করে নিচ্ছি, কারণ ওইটা সেদ্ধ করাই আছে। মাখিয়ে নেওয়ার সময় মেল্ট করে নিলেই মেল্ট হয়ে যাবে। তো আমি সম্পূর্ণটা মাখিয়ে চলে আসলাম। আপনাদের যদি মনে হয় যে একটু ময়দা আর একটু লাগবে, তো একটু দিয়ে বল আকারে শেপ দিতে পারেন। আমি বল আকারে শেপ দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিয়ে তৈরি করতে পারেন। ফুলকপির বলটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। ফুলকপি এখন তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমার মতো করে। তো আমি বলগুলো বানিয়ে নিচ্ছি, সবগুলো বল। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো বন্ধুরা, আমি সবগুলো বল রেডি করে নিয়েছি। এখন একটা কড়াই দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি এক বলগুলো ছেড়ে দিব। তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবং তাতে ছেড়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ভেজে নিলে বলটা আরও গোল হয়ে যাবে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো বেশি করে একসাথে দিয়ে ভাজবেন না, কম কম দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তখন বলটা আরও শেপ নিয়ে নিবে এবং বলের মতোই অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি তিনটা তিনটা দিয়েই ভেজে নিয়েছি সবগুলো বলকে এবং ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি, কারণ বলের শেপটা যেন গোল হয়ে যায়। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ বলের শেপটা আরো গোল হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তেই। আমি তুলে নিচ্ছি, আমি লালচে করে ভেজে নিয়েছি। আপনাদেরকে আমি তুলেই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি লালচে করেই ভেজে নিয়েছি। এই যে আমি কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, উপরেরটা মুচমুচে হয়েছে। আমি আর তিনটা বল আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেয়া মাত্র সাথে সাথেই নাড়তে যাবেন না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। একটু শক্ত হয়ে এলেই নেড়ে দিবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তখন বলটা আরও গোল হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন।
যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভদের সাথে। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগেই চলে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটাই মজাদার এবং ইয়াম্মি লাগছে দেখতে। বলগুলো একদম বলের মতোই গোল গোল হয়েছে, এবং খেতেও দেখতে যতটাই ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমি বারবার বলছি আপনাদেরকে। আমি আপনাদের সামনে ভেঙেই দেখাচ্ছি, কারণ এখন টমেটো ধনেপাতা সব পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম।